মোরগ মাসাল্লাম বা আস্ত মুরগির রোস্ট, এটা আপনারা অনেকেই হয়তো এই পর্যন্ত অনেকভাবে রান্না করেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মোরগ মাসাল্লামটাকেই বাসার কিছু অল্প উপকরণ দিয়ে কিভাবে একদম শাহী একটি ভাব আনা যায় সে রেসিপিটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি শাহী মোরগ মাসাল্লাম। চলুন রেসিপিটি দেখে আসি। মোরগ মাসাল্লাম করার জন্য এখানে আমি ফার্মের মুরগির 1 কেজি ওজনের একটি মুরগি নিয়ে নিয়েছি। মোরগ মাসাল্লাম করার জন্য কিন্তু ফার্মের মুরগিটাই বেস্ট। আর এভাবে একটুখানি চিড়ে দিলে যেটা হয়, মশলাটা ভালো করে ঢুকে প্রপারলি কুক হয়। এটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এক্সট্রা পানিটা একটি কিচেন টাওয়াল বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, অর্থাৎ 1 চা চামচের মতো লবণ, আর 1 চিমটি জর্দা রং, অর্থাৎ অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি অরেঞ্জ ফুড কালারটা অ্যাভয়েড করতে চান, তাহলে আপনারা এক্ষেত্রে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। লবণ আর জর্দা রং দিয়ে মুরগিটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা সুতা দিয়ে এভাবে মুরগির একটা লেগ পিসের উপর আরেকটা লেগ পিস নিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি, তাতে করে চিকেনের শেপটা দেখতে ভালো লাগবে। এখন একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে আস্ত মুরগিটা দিয়ে দিচ্ছি। আর মুরগিটাকে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে হালকা একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। অর্থাৎ মনে রাখবেন, খুব বেশি ব্রাউন হওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু উল্টে পাল্টে যখন এরকম একটি ব্রাউন কালার আসবে তখন মুরগিটাকে নামিয়ে নিতে হবে। এখন মোরগ মাসাল্লামের মশলাটা তৈরি করে নিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছি 4টা এলাচ, 1 চা চামচ জয়ত্রী, আর জয়ফলের 3 ভাগের 1 ভাগ, 1/2 চা চামচ শাহজিরা, 1/2 চা চামচ নিয়েছি নর্মাল জিরা, আর নিয়েছি 1টা আস্ত কালো এলাচ। সব কিছুকে না টেলে এরকম গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে অথবা পাটায় পিষে নিতে হবে। এখন একটি মশলার মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য এখানে টক দই নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 4 টেবিল চামচের মতো, অবশ্যই পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, আর রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, বাদাম বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, যেহেতু এটা শাহী মোরগ মাসাল্লাম বাদাম বাটা কিন্তু দিতেই হবে। আর দিচ্ছি সেই মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছি তার 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ রেখে দিব পরে ব্যবহার করার জন্য। দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, ধনে ও জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মশলাটা প্রপারলি মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই আস্ত ভেজে নেওয়া মুরগিটা। মুরগিটাকে খুব ভালো করে এই মশলার সাথে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে, অর্থাৎ এখন মেরিনেশন টাইম। এই মুরগিটাকে অবশ্যই যদি সারা রাত মেরিনেট করে নেওয়া যায় তাহলে আরও অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে, আর যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 2 ঘন্টার জন্য হলেও এটাকে মেরিনেট করে নিতে হবে। তাই এটাকে মেরিনেট হতে দিচ্ছি কমপক্ষে 2 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা পর চুলায় একটি ফ্রাই প্যান বা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো, আর ঘি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। তেল আর ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, অর্থাৎ তেজপাতা, দারুচিনি আর লং 3-4টা করে, সাথে আরও দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। এখন এই সব কিছু একটু ভেজে নিতে হবে, কিশমিশটা একটু ফুলে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। এদিকে মেরিনেট হয়ে যাওয়া মুরগিটাকে মশলা থেকে আলাদা করে নিতে হবে, আর এই মশলাটা এনে দিয়ে দিতে হবে সেই ভেজে নেওয়া গরম মশলাগুলোর সাথে। এখন চুলার আঁচটাকে একদম লো টু মিডিয়াম করে দিতে হবে, আর এই অবস্থাতেই এই মশলাটাকে ভেজে ভেজে ভালো করে তেল বের করে নিতে হবে, অর্থাৎ অল্প আঁচে সময় নিয়ে প্রায় 7-8 মিনিট ধরে ভেজে নেওয়ার ফলে যখন চারদিক দিয়ে এরকম তেল বের হয়ে যাবে মশলাটার, তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে সেই আস্ত ভেজে রাখা মুরগিটা। আর মুরগিটা দিয়ে এটাকে প্রথমে অল্প আঁচেই ঢেকে দিতে হবে, অর্থাৎ একটা সাইডের মধ্যে মশলা ঢুকে যাওয়ার জন্য ওয়েট করে নিচ্ছি। অল্প আঁচে ঢেকে এই মশলার মধ্যেই মুরগিটাকে কুক করে নিয়েছি প্রায় 5-6 মিনিটের মতো। এভাবে মুরগিটাকে উল্টে পাল্টে এই মশলার মধ্যে ভেজে নিতে হবে চারদিক দিয়ে, অর্থাৎ চারপাশে যেন সমানভাবে মশলাটা ঢুকে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে মুরগিটাকে চারদিক দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো লিকুইড দুধ,
আর হাফ কাপের মতো পানি। দুধ আর পানি দিয়ে এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ঢেকে মুরগিটাকে রান্না করে নিব ভালো করে ফুটে ওঠার জন্য। যখন ঝোলটা খুব প্রপারলি ফুটে উঠেছে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ কাপের মতো বেরেস্তা। বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে, আমি আগে থেকেই বেরেস্তা ভেজে ফ্রিজে রেখে দিই। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি, এটাও টেস্টার ব্যালেন্সের জন্য দিতে হবে। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ভেঙে, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। আর দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচের মতো। আপনাদের বাসায় যদি মাওয়া থাকে তাহলে মাওয়া দিয়ে নিলেও চলবে। সবশেষে দিয়ে দিচ্ছি সেই মশলাটুকু যতটুকু রেখে দিয়েছিলাম। এখন এই সব কিছু দিয়ে নেয়ার পর এই ঝোলটার সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে তেল উঠে যাওয়ার জন্য। মোরগ মশলামের সাথে পরিবেশনের জন্য 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে সামান্য একটুখানি তেল দিয়ে সেদ্ধ ডিমের সাথে হালকা একটু জর্দা রং আর লবণ দিয়ে সেটা দিয়ে দিচ্ছি তেলে। আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। যখন সুন্দর একটি ব্রাউন কালার এসেছে তখন সেটাকে নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে মুরগিটাকে ঢেকে দিয়েছিলাম যে সেটাকে মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে বুঝবেন যে আপনার মোরগ মশলামটা একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে তেল বের হয়ে গেছে আর চিকেনের এইদিকে রক্তটাও ছিঁড়ে গেছে, অর্থাৎ মুরগিটা পারফেক্টলি কুকড। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সেই ডিমগুলো যেগুলো ভেজে নিয়েছি। মুরগির ভেতরে ডিমগুলোকে সার্ভ করা যায়, তবে সেটা দেখতে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি আলাদাভাবে মুরগির ডিমগুলোকে দিয়ে নিলাম এই মশলাটার মধ্যে। আর একটি শাহি ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 ফোঁটা গোলাপ জল, 1 ফোঁটা কেওড়া জল। আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। সবশেষে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। আর উপরে আবারও ছিটিয়ে দিচ্ছি সামান্য কিছু বেরেস্তা। একদম ডান, আমার মোরগ মশলামটা কিন্তু একবারে রেডি। তারপরেও আমি চুলা থেকে এটা এখনই নামিয়ে নিব না, চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর চুলার অল্প আঁচেই এটাকে বসিয়ে রাখবো এবং ঢেকে রাখবো যেন গোলাপ জল, কেওড়া জল, ঘি সম্পূর্ণ ফ্লেভারটা এই চিকেনটার মধ্যে ঢুকে যায়। ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না এটাকে সার্ভ করে নিচ্ছি। এখন মোরগ মশলামটাকে পরিবেশন করে নিচ্ছি। আস্ত মোরগটা দিয়ে তার চারদিক দিয়ে ডিমগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমগুলোকে সাজিয়ে নিতে পারেন। সবশেষে উপরে একটু ছিটিয়ে দিচ্ছি সেই তেল ঘিয়ের মিশ্রণটা। অসম্ভব মজার এই মোরগ মশলামটা আজকে তৈরি করলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। জামাই আদর বা বউ আদর যে কোনো আপ্যায়নে কিন্তু আপনারা তৈরি করতে পারেন এই সহজ কিন্তু রাজকীয় স্বাদের মোরগ মশলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের এতটুকু হলেও নজর কেড়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন লাগলো। আমি অপেক্ষায় রইলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।